সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। শীর্ষ এক নেতা সহ হামাসের 20 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। রাফাতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা। অপ্রতিরোধ্য পুতিন থামবেন কোথায়? জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের। পাক আফগান পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। এবং রোহিঙ্গা গ্রামে মিয়ানমার জান্তার বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। শীর্ষ এক নেতা সহ হামাসের 20 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার আলশিফা হাসপাতালে অভিযান চালিয়ে 20 হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির এক শীর্ষ নেতাও রয়েছে। সেই সঙ্গে হাসপাতালের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ অর্থ উদ্ধারের দাবিও করা হয়েছে। অবরুদ্ধ গাজার আলশিফা হাসপাতাল ঘিরে রেখে ফের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 18 মার্চ হাসপাতালটিতে ব্যাপক হামলা চালায় সেনারা। আশপাশের বিভিন্ন ভবনে চালানো হয় বিমান হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হাসপাতালটিতে হামাসের জ্যেষ্ঠ নেতা লুকিয়ে আছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় তারা। এরই মধ্যে নেতা সহ বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও করেছে তারা। এছাড়া এই সময় 200+ মানুষকেও আটক করা হয়। সেই সঙ্গে হাসপাতালের ভেতর থেকে হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর বিপুল পরিমাণ অস্ত্র নগদ অর্থ খুঁজে পাবার কথাও জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে আলশিফায় অভিযানের সময় হাসপাতাল ও এর আশপাশের এলাকায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, সোমবার দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নেতানিয়াহু বাহিনীর কয়েকজন নিহত, বেশ কয়েকটি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাস। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি আলশিফায় আশ্রয় নিয়েছিলেন। ট্যাঙ্ক, ড্রোন এবং অস্ত্র ব্যবহার করে আলশিফা মেডিকেল কমপ্লেক্সে হামলাকে একটি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে তারা। এদিকে হাসপাতালটিতে ইসরায়েলি অভিযানের খবর পাওয়ার পর আশপাশের এলাকা ছেড়ে দক্ষিণ দিকে পালাতে শুরু করেছেন নিরুপায় ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে। এই সময় রাফাতে স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। পরে হোয়াইট হাউসে জানায়, রাফা অভিযানের পরিকল্পনা এবং একটি সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠাবে তেল আবিব। রাফাতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা। গাজা উপত্যকা রাফা শহরে স্থল অভিযান চালানো বড় ধরনের ভুল হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার 18 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন জো বাইডেন। হোয়াইট হাউসের নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফা শহরে ইসরায়েলের বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনা সম্ভাবনা নিয়ে এত গভীরভাবে উদ্বিগ্ন। সুলিভান বলেছেন, সেখানে বড় আকারে স্থল অভিযান পরিচালনা করা হলে তা হবে একটি ভুল, এটি আরো নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটাবে, গাজায় বিরাজমান ভয়াবহ মানবিক সংকটকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে, নৈরাজ্যকে আরো গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরো বিচ্ছিন্ন করবে। ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন। গাজায় ইসরায়েলের বর্তমান রাফা পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে এবং হামাসকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এর আগে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপদ স্থল রাফাতে হামলার অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফা শহরে নতুন আশ্রয় নিয়েছে আরও অন্তত 3 লাখ মানুষ। অপ্রতিরোধ্য পুতিন থামবেন কোথায়? 71 বছর বয়সের জন্য তারুণ্য ধরে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লড়াই তো দূরে থাক, তার চোখে চোখ রেখে কথা বলবে এমন সাধ্য রাশিয়ার কারণেই। শুধু রাশিয়াতে নয়, গোটা বিশ্বেই ঘাঘু পুতিনের সঙ্গে টক্কর দেওয়ার খুব একটা সাহস দেখান না কেউ। টানা 5ম বারের মতো ক্ষমতায় আসীন হয়ে যেন আরো শক্তিশালী হচ্ছেন রুশ এই লৌহমানব। 1952 সালে 7ই অক্টোবর পুতিনের জন্ম। আইন বিষয়ে পড়াশোনা করা এই নেতা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। মূলত সাবেক
সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন পুতিন। ১৯৯০ সালে লেলিনগ্রাদের মেয়র হিসেবে রাজনীতিতে পা রাখেন তিনি। তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে গেল দুই দশক ধরে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতা পুতিনের হাতে। ১৯৯৯ সালে ৩১শে ডিসেম্বর প্রথম ক্ষমতায় আসেন সাবেক এই গোয়েন্দা প্রধান। এরপর থেকে চার দফা প্রেসিডেন্ট আর একবার ছিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট হিসেবে, আর ২০০৮ থেকে ১২ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী, যদিও ক্ষমতার লাগাম ছিল তার হাতে। আবারও ২০১২ থেকে এখন টানা পর্যন্ত ক্ষমতায় রয়েছেন তিনি। যদিও রুশ সংবিধান অনুযায়ী আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না পুতিনের, তবে কিসের কি নিয়ম নীতি থোড়াই কেয়ার করে সংবিধানই পরিবর্তন করে ফেলেন তিনি। তবে রাজনৈতিক জীবনে সফল হলেও সংসার জীবনে খুব একটা সোনা ফলাতে পারেননি পুতিন। ২০১৩ সালে পুতিনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। অবসান হয়ে তাদের ৩০ বছরের দাম্পত্য জীবন। স্ত্রীর অভিযোগ ছিল পুতিন শুধুই কাজের মধ্যে ডুবে থাকতেন, কাজই ছিল তার নেশা। পরিবারে তার ছোট মেয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটির প্রশাসনে উচ্চ পদে চাকরি করেন, আর বড় মেয়ে একজন শিক্ষাবিদ। ঘাগই রাজনীতিবিদদের বাবা একটি কারখানায় কাজ করতেন এবং তার দাদা ছিলেন একজন বাবুর্চি। সেই পরিবার থেকে আজ বিশ্ব শাসন করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ৭১ বছর বয়সী সাবেক এই গোয়েন্দা শারীরিকভাবে এখনো দারুণ ফিট। শারীরিক কসরত বা খেলাধুলার জন্য বিভিন্ন সময়ে হয়েছেন খবরের শিরোনাম। এখনো নিয়মিত জিম করেন জুডো ব্ল্যাক বেল্ট ধারী এই নেতা। পশুপ্রেমী হিসেবে পরিচিত রয়েছে পুতিনের। শখ হলেই চলে যান অবকাশ যাপনে, নেমে পড়েন মাছ শিকারে। সবকিছু যেন প্রকাশ্য করাতেই বেশি ভালোবাসেন তিনি। তাই তো ক্যামেরার সামনে কখনো গ্লাইডারে চড়ে আকাশ্যাত ছুঁতে চেয়েছেন, আবার কখনো সাবমেরিনে ডুব দিয়েছেন সাগরের গভীরে। এসব কর্মকাণ্ড পুতিন কারো জনপ্রিয় করে তুলেছে বলে মনে করা হয়। তবে তার বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না রুশ নাগরিকরাও, যদিও বরাবরই তা নাকচ করে আসছে পুতিন সরকার। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে গুঞ্জন ছড়ায় অসুস্থ হয়ে পড়েছেন পুতিন। তবে এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো। বরং সমালোচকদের জবাব দিতে প্রায় প্রতিদিনই গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন তিনি। এমনকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ছুটে যাচ্ছেন যুদ্ধের ময়দানেও। জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান সোমবার বলেছেন ইসরায়েল তাকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে গাজায় প্রবেশে বাধা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। ইসরায়েল প্রতিক্রিয়ায় বলা হয়েছে ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপে লাজারেনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। লাজারেনি গত মাসে বলেন ইসরায়েল ইউএনআরডব্লিউ এর ধ্বংস করতে চায়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকুরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন রাফাতে যাওয়ার ইচ্ছা ছিল, আমার প্রবেশের কথা জানানো হয়েছে কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল জানুয়ারিতে ইউএনআরডব্লিউ এর প্রায় ১৩,০০০ গাজান কর্মচারীকে অভিযুক্ত করে বলেছে ইসরায়েলের উপর হামাসের যোদ্ধারা ৭ই অক্টোবরে হামলায় জড়িত। লাজারেনি এক্সে লিখেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি। ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা সিওজিএটি এক্সে বলেছে লাজারেনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। গাজায় প্রবেশের অনুরোধ করার সময় প্রয়োজনীয় সমন্বয় প্রক্রিয়া এবং চ্যানেল অনুসরণ করা হয়নি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান লাজারেনি এবং ইউএনআরডব্লিউ এতে তার সহকর্মীরা জাতিসংঘের সকল কর্মকর্তাদের গাজা জুড়ে অত্যাবশ্যক মানবিক কাজ করার সুবিধা নিশ্চিত করা উচিত। ফারহান হক সাংবাদিকদের বলেন গুতেরেস অবশ্যই চান যে লাজারেনি গাজার সমস্ত অঞ্চল জুড়ে ইউএনআরডব্লিউ এর কার্যক্রম পরিচালনার সুযোগ পান। পাক আফগান পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। পাকিস্তান আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার ১৮ মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ও পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজ বা PIPS এর পরিচালক মোহাম্মদ আমির রানা বলেছেন রমজান মাসে পাকিস্তান তালেবান বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ চালানো অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন যে কোনো হুমকির বিষয়ে পাল্টা জবাব দেওয়ার নীতি গ্রহণ করেছে সামরিক বাহিনী। TTP-র বা পাকিস্তান তালেবান মদতদাতা হিসেবে পরিচিত রয়েছে আফগান তালেবানদের। তাদের নিজস্ব সদস্যরা পাকিস্তানের ভেতরে হামলার সঙ্গে জড়িত থাকার উদাহরণ রয়েছে। ইসলামাবাদে নিযুক্ত এক পশ্চিমা কূটনীতিক আল জাজিরাকে বলেছেন মনে হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলা সম্পর্কের গতিপথ পরিবর্তন হয়েছে। তিনি বলেন একটা বিষয় নিশ্চিত যে পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। পাক সরকার ভেবেছিল যে তারা বিচক্ষণ বিনিয়োগ করেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান
ইসরায়েলি সম্পর্কের অবনতি হতে থাকে। দুই মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। 2022 সালের এপ্রিলে কাবুল জানায় দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় 47 জন নিহত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বা পাকিস্তানে তালেবান কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদত দিয়ে যাচ্ছে। তবে গত শনিবার 16 মার্চ আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী জয়শি ফুরসানি মোহাম্মদ। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানি তালেবানের নেতা হাফিজ গুল বাহাদুর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলার সঙ্গে সোমবারের পাকিস্তানে হামলার যোগসূত্র রয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বেশিরভাগই আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে। তবে ইসলামাবাদের এমন একটি অভিযোগ বারবার অস্বীকার করে এসেছে আফগান তালেবান সরকার। তারা বলছে, পাকিস্তানের যুদ্ধবিমান বাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 5 জন নারী ও 3 জন শিশু রয়েছে। পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। পাকিস্তানের কুরাম জেলা হাসপাতাল প্রশাসনের তথ্য অনুযায়ী সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণে পাকিস্তানে অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছে। এক পাকিস্তানি কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, সকাল থেকে মর্টার শেল ছোড়া শুরু হয়, এটা কয়েক ঘন্টা ধরে চলে। আমরা একটি জেলা হাসপাতালে 4 জন আহত বেসামরিক নাগরিককে পেয়েছি, তাদের সবার অবস্থা সবাই স্থিতিশীল, চিকিৎসা দিয়ে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে কুরাম জেলা সামরিক সূত্রে জানা গেছে, গোলাগুলির কারণে কমপক্ষে 3 সেনা আহত হয়েছেন। রোহিঙ্গা গ্রামে মিয়ানমার জান্তার বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমারের মিনবিয়া শহর সহ বেশ কিছু এলাকায় সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান জাতিসংঘের এক মুখপাত্র। বিবৃতিতে অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতই ঘটাচ্ছে শুধু, সে সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য অসহায়ত্বকে বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকার ও উস্কানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব। গত শুক্রবার মিনবিয়ার প্রায় 5 কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থারদারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে 23 জন নিহত হয়, আহত হয় কমপক্ষে 30 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।